ইউরিন করার সময় কেন জ্বালা করে এর থেকে কি কি ক্ষতি আপনার হতে পারে কখন ডাক্তার দেখাবেন আর সব শেষে থাকবে ইজি হোম রেমেডিটা কি নমস্কার আমি ডক্টর অনুপম দেবনাথ ফিজিক্যাল থেরাপিস্ট আজকে আমরা এই ইন্টারেস্টিং টপিকটা নিয়ে আলোচনা করব অনেক মানুষই এই সমস্যাটায় ভুগছেন কিন্তু সেটা লজ্জায় বা কোনো কারণে প্রকাশ না করে রোগটাকে পুষে রাখছেন এর থেকে কত ভয়ঙ্কর সমস্যা আপনার তৈরি হতে পারে সে কোনো ধারণাই নেই তাই এই টপিকটা পুরোটা জানতে হবে আর শেষে থাকবে ইজি হোম রেমেডি বাড়িতেই কী করে এই সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন সবার প্রথমে আলোচনা করি ইউরিনে কেন জ্বালা করে ইউরিনে জ্বালা করাটা নাইনটি পারসেন্ট কজ হচ্ছে জল কম খাওয়া আর তার সাথে লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশান একটি বিশেষ ব্যাকটেরিয়া আছে ইকোলাই আপনি যদি শরীরে ইকোলাইয়ের ইনফেকশানে একবার ভোগেন সাথে জল খুব কম পরিমাণে খান এই ইকোলাই ব্যাকটেরিয়া আপনার লোয়ার ইউরেথ্রা অর্থাৎ ইউরিনের জায়গায় এবং ইউরিনের নালির ভেতরে বাসা বাঁধে সেখানে ইনফেকশান তৈরি করে তখনই ইউরিন করতে গেলে বার্নিং সেন্সেশান হয় জ্বালা হয় অনেকক্ষণ ইউরিন করার পরেও সেই জ্বালাটা থেকে যায় মহিলাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় তবে বর্তমানে পুরুষরাও কিন্তু এই সমস্যায় খুব ভুগছেন এছাড়াও আরও কয়েকটি কজ আছে কিছু সেক্সুয়াল ডিজিজের জন্য ইউরিনে জ্বালা করতে পারে টিবি থাকলে ইউরিনে জ্বালা করতে পারে কিডনি স্টোন বা ইউরের সাথে স্টোন থাকলে ইউরিনে জ্বালা করতে পারে কিছু মেডিসিনের জন্যও অনেক সময় ইউরিনে জ্বালা করে আবার যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল খান বা টোব্যাকো খান তাদেরও কিন্তু ইউরিনে জ্বালা করতে পারে তবে নাইনটি পারসেন্ট কেসে দেখা গেছে ইউরিনে জ্বালাটা কিন্তু হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য এটা কিন্তু খুব সহজেই সারানো যায় কিছু নিয়ম মেনে চললে আপনি বাড়িতেই একে সারাতে পারবেন এবার জানব এর থেকে কি ক্ষতি আপনার হতে পারে এটাকে কখনোই অ্যাভয়েড বা ইগনোর করবেন না এটা কিন্তু আপনার শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হলে ইউরিনে যে জ্বালা করে এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায় অনেকেই সারা জীবনে সমস্যায় ভুগতে পারেন তখন কিন্তু চিকিৎসা করে খুব একটা ভালো ফল পাওয়া যায় না নাম্বার টু বারবার শরীরে ইনফেকশান হলে শরীরের নর্মাল ইমিউনিটি সিস্টেমটা ডাউন হয়ে যায় অর্থাৎ আপনার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় নাম্বার থ্রি ইউটিআই ইনফেকশান যদি বারবার হয় তাহলে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক খেতে হয় আর এই বারবার অ্যান্টিবায়োটিক খেলে শরীরে ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয় অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিক আর আপনার শরীরে কাজ করবে না ভবিষ্যতে অন্য কোনো ইনফেকশান হলে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না অর্থাৎ আপনার শরীর ডার্ক রেজিস্টেড হয়ে গেছে তাই ইউটিআই বা বার্নিং সেন্সেশান হলে কখনোই তাকে ইগনোর করবেন না এবার আলোচনা করবো কখন আপনি ডক্টরের কাছে যাবেন যদি ইউটিআইয়ের সাথে সাথে আপনার ফিভার আসে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে অনেক সময় আমাদের ইউরিনে জ্বালা করে হলুদ কালারের ইউরিন হয় কিন্তু জ্বর থাকে না সেক্ষেত্রে আপনি বাড়িতে হোম রেমেডির মাধ্যমে বা একটু নিয়ম মেনে চললে তাকে সহজেই সারিয়ে ফেলতে পারবেন কিন্তু যদি দেখেন এই জ্বালাটা সাত দিনের বেশি পারসিস্ট করছে সাথে আপনার ফিভার আসছে বিশেষ করে সন্ধেবেলার দিকে লো গ্রেড ফিভার নাইনটি নাইন হান্ড্রেড এরকম ফিভার আসছে তাহলে অবশ্যই দ্রুত ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন সেক্ষেত্রে রুটিনের রুটিন এক্সামিনেশান অর্থাৎ আড়ি টেস্ট করতে হয় তার সাথে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করে দেখতে হয় কি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে সেই অনুযায়ী ডক্টর আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন কিছু প্রোবায়োটিক বা এই ধরনের মেডিসিন প্রেসক্রাইব করবেন তাতে আপনি দ্রুত সেরে উঠবেন তবে হ্যাঁ তার সাথে কিন্তু আরও কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এইবার সেই নিয়মগুলোই আমরা আলোচনা করব অর্থাৎ হোম রেমেডি যদি আপনি এই সমস্যা থেকে দ্রুত নিজেকে বাঁচাতে চান এবং ভবিষ্যতে যাতে এই সমস্যাটা বারবার ফিরে না আসে তাহলে এই কয়েকটা হোম রেমেডি আপনাকে মানতেই হবে নাম্বার ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল আপনাকে খেতে হবে যত আপনি জল খাবেন তত আপনার ইউরিন বেশি হবে এবং ইউরিনের সঙ্গে সেই ব্যাকটেরিয়াগুলো ওয়াশ হয়ে বেরিয়ে যাবে তাই আজ থেকেই প্রতিদিন প্লেন্টি অফ ওয়াটার আপনি খাবেন নাম্বার টু হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশান অর্থাৎ ইউরিনটাকে হোল্ড করে রাখবেন না বাইরে বেরিয়েছেন বলে বা অনেক জায়গায় দূরে যাচ্ছেন বলে জোর করে কষ্ট করে ইউরিনটাকে চেপে রাখবেন না এটা অনেকেই করে থাকেন এটা কিন্তু খুব খারাপ অভ্যাস এতে আপনার ইউরিনে ইউরিন জমে যায় এবং তার ভেতরে ব্যাকটেরিয়া গ্রোথ হওয়ার সুযোগ পায় তাই যখনই ইউরিন পাবে বা ইউরিন করার সুযোগ আপনার সামনে থাকবে তাড়াতাড়ি ইউরিন করে ব্লাডারটাকে খালি করে ফেলবেন যাতে ব্যাকটেরিয়া সেখানে গ্রোথ করতে না পারে নাম্বার থ্রি হচ্ছে লেবু জল উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে প্রতিদিন অন্তত দু গ্লাস বা তিন গ্লাস খাবেন এই লেবু জল খেলে আমাদের ইউরিন কিছুটা অ্যাসিডিক হয়ে ওঠে আর এই অ্যাসিড সবাই ভয় পায় ব্যাকটেরিয়াও ভয় পায় ইউরিন যদি অ্যাসিডিক হয় তাহলে লোয়ার ইউরের সাথে জমে থাকা ব্যাকটেরিয়াগুলো ওই অ্যাসিডিক ইউরিনের জন্য মরে যাবে এবং ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে তাই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা সাইট্রাস ফুড অর্থাৎ টক জাতীয় কোনো ফল খেতে বা ভালো হয় লেবু জল খেলে নাম্বার ফোর প্রতিদিন খাবারের সাথে টক দই খাবেন এই টক দই প্রোবায়োটিক হিসাবে কাজ করে অর্থাৎ এই টক দইয়ের ভিতর বিশেষ কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া আপনার শরীরে উপকার করে আর সেই ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরে যে উপকারগুলো করে সেই উপকারের মধ্যে একটা হচ্ছে ইউরিনের ইকোলাই ইনফেকশানটাকে স্টপ করে এবং তাকে মেরে ফেলতে সাহায্য করে তাই প্রতিদিন খাবারের পরে অন্তত কিছুটা টক দই খাবেন নাম্বার ফাইভ হট কম্প্রেস করবেন ইউরিনের পরে যদি বেশ কিছুক্ষণ জ্বালা করে তাহলে একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে পেলভিসের তলায় অর্থাৎ নাভির নিচে দশ মিনিট মতো হট কম্প্রেস করবেন এতে ব্লাড সার্কুলেশানটা বেড়ে যায় ইউরিনের ইনফেকশানটা কন্ট্রোল হতে সাহায্য করে নাম্বার সিক্স ইনটিমেট হাইজিনটাকে মেনটেন করবেন অর্থাৎ ইউরিন করার পরে বা পটি করার পরে খুব ভালো করে আপনার গোপন জায়গাটাকে ওয়াশ করবেন মহিলা হলে বিভিন্ন ইন্টিমেট ওয়াশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এগুলো পিএইচ মেনটেন করে ব্যাকটেরিয়ার গ্রোথকে স্টপ করতে সাহায্য করে আর অবশ্যই যদি বাইরের টয়লেট ব্যবহার করেন বিশেষ করে মহিলারা তাহলে অবশ্যই খুব ভালো করে ইন্টিমেট জায়গায় ওয়াশ করে নেবেন তারপর শুকনো কাপড় দিয়ে ড্রাই করে নেবেন আর নাম্বার সেভেন অ্যালকোহল টোব্যাকো ফাস্ট ফুড এই জাতীয় খাবার অ্যাভয়েড করবেন এগুলো বেশি পরিমাণে খেলে এমনিতেই আমাদের ইউরিনের ইরিটেশান হয় তাই ইউরিনের ইনফেকশানের সময় যদি এই ধরনের খাবারগুলো বেশি পরিমাণে খান তাহলে ইরিটেট হয়ে আরও বেশি আপনি সমস্যায় পড়বেন বার্নিং সেনসেশনটা অনেক বেড়ে যাবে এই কটা নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে বাড়িতেই আপনি আপনার ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারবেন বার্নিং সেনসেশন অনেক কমে যাবে এবং ভবিষ্যতেও বারবার রিপিট হওয়ার হাত থেকে আপনি মুক্তি পাবেন ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার